came out of space to see you. জায়গাটা আজ গজলডোবা, যেটি এনজেপি স্টেশন থেকে ডুয়ার্সের পথে মাত্র 15 কিলোমিটার দূরে। এই জায়গাটিতেই আছে বৃহৎ তিস্তা ব্যারেজ, আর যা বার্ড ওয়াচিং সেন্টারের জন্য একটি পরিচিত নাম। জায়গাটির নাম গজলডোবা, যেখানে তিস্তা ব্যারেজটি একটি জনপ্রিয় গন্তব্য হতে চলেছে আজ। আসলে গজলডোবা হলো একটি ছোট গ্রাম, যেটি মালবাজার সাবডিভিশনের অন্তর্গত ডুয়ার্সের ওদলাবাড়ি অঞ্চলে ও যা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এই জায়গাটি হিমালয়ের পাদদেশ, অর্থাৎ ফুটহিল বলা যায়। এই গজলডোবা বা তিস্তা ব্যারেজের পশ্চিম ধারে মহানন্দা নদী এবং পূর্ব দিকে তিস্তা নদী। এখানে অবস্থিত আজকের দ্রষ্টব্য হল তিস্তা ব্যারেজ, যা সেচ ব্যবস্থার জন্য নির্মিত হয়েছিল আর যেটি তিস্তার ওপর প্রথম নির্মিত বাঁধ। এই গজলডোবাকে ঘিরে আছে বৈকুণ্ঠপুর ফরেস্ট, আর যে ফরেস্টকে ঘিরে কথিত আছে ভগবান কৃষ্ণ তার আসল স্ত্রীকে নিয়ে এই বৈকুণ্ঠপুর ফরেস্টেই থাকতেন এবং এই ফরেস্টে রানী রুক্মিণী লুকিয়েছিলেন, যার জন্য ইস্কন নিকটের শিলিগুড়ি শহরকেই নর্থ ইস্টের প্রধান এবং সর্ববৃহৎ ভগবান কৃষ্ণর কেন্দ্র এবং আবর্তন বিন্দু হিসেবে প্রতিষ্ঠা করেছে। এই তিস্তা ব্যারেজকে ঘিরে নানা ওয়াটার বডি, অর্থাৎ জলাধার উদ্ভূত হয়েছে, আর যার কারণে পাখির বিশাল দলের সমারোহ এখানে এই জায়গাটিকে ঘিরে একটি ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত করেছে। সুদূর লাদাখ বা সেন্ট্রাল এশিয়া থেকেও এখানে বিপুল সংখ্যায় পরিযায়ী পাখিরা আসে। পাখিগুলোর ইংরাজি নাম হল লিটল গ্রেপ, ক্রেস্টেড গ্রেপ, বার হেডেড গুজ, গ্রেল্যাক গুজ, লেজার উইজলিং ডাক, রাডি শেল ডাক, কমন শেল ডাক, কটন টিল, টাফটেড ডাক, ইউরেশিয়ান উইজন, স্পট বেল ডাক, ম্যালার্ড, গ্রেট কর্মোরেন্ট, ইন্ডিয়ান কর্মোরেন্ট, লিটল কর্মোরেন্ট, ইন্ডিয়ান হেরন, গ্রে হেরন, পার্পল হেরন, নর্দার্ন ল্যাপিং, গ্রে হেডেড ল্যাপিং, লিটল রিং প্লোভার এবং আরও অনেক পাখি। এছাড়া আকর্ষণের কেন্দ্রবিন্দু বিপুল জলরাশি ও তার সুনাদ মনমাতানো শব্দ। এই তিস্তা ব্যারেজ ও গজলডোবা এবং তাকে ঘিরে বৈকুণ্ঠপুর ফরেস্ট একটি অন আবিষ্কৃত জায়গা আজও ট্যুরিস্টদের জন্য। এনজেপি থেকে ডুয়ার্সে গাড়ি করে আসতে হলে এই রাস্তাতেই পড়ে গজলডোবা। এই তিস্তা ব্যারেজের পটভূমিতে ধরা পড়ে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গশ্রেণী এবং যা ঘিরে আছে বৈকুণ্ঠপুর বনাঞ্চল দ্বারা। প্রকৃতিকে স্পর্শ করতে এলে এই জায়গাটা ট্যুরিস্টদের জন্য নির্ভুল একটা গন্তব্য, যেখানে শহরের কোলাহল নেই, আর শীতে এলে তুষার পরিহিত হিমালয়ের এখান থেকেই স্বাদ ভরা গন্ধ নিয়ে ঘরে ফেরা যায়। তিস্তা ব্যারেজের ধারে এই জায়গাটি একটা অনবদ্য হেঁটে বেরিয়ে বা ঘাটে বসে আড্ডা মেরে সময় কাটানোর সুন্দর একটি দ্বীপের মতো জায়গা, যেখানে পরিযায়ী পাখির মতো সুন্দর তরুণ তরুণীর দলের ভিড় লেগেই থাকে সবসময়। বিকেলের দিকে এই জায়গাটি সত্যি মনোরম। এই বিপুল জলরাশির বাঁদিকে সিকিম ও ভুটান পাহাড় তাকিয়ে আছে, এর একদিকে বোটিংয়ের ব্যবস্থাও আছে, কিন্তু এই মুহূর্তে সেটি বন্ধ আছে কোভিড নিষেধাজ্ঞার জন্য। দূরে যে পাহাড়টি দেখছেন
ওই পাহাড়ের রেঞ্জটি হলো ভুটান এবং সিকিম পাহাড়। আর রাস্তার অপর পারে মেলা বসেছে, যেখানে নানা দোকান সেজে উঠেছে। সমুদ্রের ধারে দীঘা বা পুরীর মাছ ভাজার স্টল দেখে আমরা অভ্যস্ত, কিন্তু এখানেও সেই স্টল? অবাক পৃথিবী অবাক করেছে আমায়। অবশেষে সকলের উদ্দেশ্যে বলি, আমার এই ছোট্ট এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা রেড সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করে নিন, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি মোবাইলে পেয়ে যেতে পারেন সরাসরি। আজ এই অবধি ভালো থাকবেন, নমস্কার।